আপনারা এসেছেন বসুন না, বউ তো দেখবেনই, আমাদের সঙ্গে কিছু কথাবার্তা নেই? ওই বিয়ে বাড়ি তো জমে গেছে দেখতে পাচ্ছি। কি গো তলির মা, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আর আছি কেমন, বউ তো ভোভা। হ্যাঁ, পালিয়েছে নাকি? বাবা, ঋতুরাজের বিয়ে একটা ঘটছে। এই তো আমার ছেলে বরযাত্রীতে গেছিল, বলল কোণে নাকি বদল হয়ে গেছে। যাকগে যাকগে, সেসবে আমাদের মাথা ঘামিয়ে লাভ কি? না বলছো বটে যে মাথা ঘামাবে না, কিন্তু না ঘামিয়ে কি থাকতে পারবে বলো? হ্যাঁ, এরম একটা ঘটনা, মজাদার ঘটনা শুনলে কি আর মাথা না ঘামিয়ে থাকতে পারবে? বাবা, এ তো টিভি সিরিয়াল কেউ হার মানায় কি না, তাই না? দারুণ ঘটনা, এইসব নিয়ে কথা বলো, হাসি ঠাট্টা করো, মজা করো, আমরা কিছু মনে করবো না। করো করো, কিচ্ছু মনে করবো না। ওমা, এ আবার কি কথা, বাড়িটাকে নেমন্তন্ন করেছো, নেমন্তন্ন করে আবার কথা শোনাচ্ছো যে? মিস্টার, এই যে আপনি এতগুলো কথা বললেন, তার জন্য এই কথাগুলো কিন্তু আমাদের শুনতে হচ্ছে। এই প্রিয়াঙ্কা দেখ না, এনারা না সব অনেক আগে এসেছেন, দুপুরে বেরিয়েছেন বাড়ি থেকে, খিদে টিতে পেয়ে গেছে না? দেখ মিষ্টি টিষ্টি আছে, একটু বার করে দে। আরে শরবত তো আছে, এনে দে না। না না, আমরা কি খেতে এসেছি নাকি? বালাই শাট, কে বলেছে তোমরা খেতে এসেছো? তোমরা তো বউ দেখতে এসেছো। আর বউ বাড়িতে না থাকলে তোমরা কি করবে বলো? তোমাদের তো কোনো দোষ নেই। তোমরা এই যে ঘটনা তোমাদের দিলাম না, এটা নিয়ে কথা বলো, আনন্দ করো, খুব ভালো হবে। তুমি কিছু মনে করলে? হ্যাঁ, এই মা, আসলে কি বলতো, তোমাকে কথা শোনালেই তো তোমার গায়ে ফোসকা পড়ে, তাই না? কিন্তু আমি কিন্তু এসব পারবো না, তুমি তো আমার বন্ধু। হ্যাঁ, আমি কিন্তু তোমার সাথে হাসি মস্করা করবো, তোমার খারাপ লাগবে না তো? হ্যাঁ, ও মেজু ঠাকুর পো, ওদেরকে ভিতরে নিয়ে যাও, ওরা খাওয়া দাওয়া করুক, আনন্দ ঠাট্টা করুক, একটু যাও, নিয়ে যাও। আপনি বরং একটা কাজ করুন মেজদা, আপনার আরো যা যা কিছু বলার আছে আপনি বরং ওনাদের সঙ্গে বসে কথাগুলো বলে নিন, আপনার সময় কাটবে আর ওনাদেরও সময় কেটে যাবে। আমি বরং ওদিকটা খবর নি, গুড্ডির ক্যান ফিরলো কিনা। দিদি ভাই, আমার জাস্ট ভালো লাগছে না, একজন ডক্টর হয়ে আমি ওখানে যেতে পারছি না তো, মানে কি বা করব বলো তো? তোমার আর মেজদের উপর সবটা ছেড়ে দিয়ে আমি চলে যাব? মানে এদিকে এত লোকজন আসছে, এদিকটাও তো, তার মধ্যে এত রকম কথাবার্তা, না আমি পারতাম না তোমার। তবে দিদি ভাই একটা কথা বলি, মেজদি আজকে জাস্ট উড়িয়ে ব্যাটিং করেছে। তোমরা হাসছো? না না, খারাপও তো লাগছে, আজকের দিনে গুড্ডিকে অসুস্থ হতে হলো, আজকে এমন একটা শুভ দিন, গুড্ডি তো আমাদেরও খুব আপন জন, তাই না? না, গুড্ডি আমাদের সংসারে থাকতে পারেনি ঠিকই, কিন্তু আজ যখন ওর মেয়ে এসেছে, ওকে কিন্তু আমরা মাথায় করে রাখবো, ঠিক তো? আপনারা বসুন। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।